আজকে আমি আপনাদের শেখাবো ইনস্ট্যান্ট কালাকাঁদ, যার জন্য আমাকে দুধে ছানাও বানাতে হবে না আর দুধ জাল দিয়ে মাওয়াও তৈরি করতে হবে না। তো এখানে আমি ইনস্ট্যান্ট কালাকাঁদ যেহেতু দেখাবো, আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ঘি, 250 গ্রাম মাওয়া খোয়া ক্ষীর যেটা আমরা বলি, 250 গ্রাম পনির, 5টা ছোট এলাচ আর কয়েকটা আলমন্ড বাদাম মানে কাঠবাদাম 6-7 পিস, আর 200 গ্রাম চিনি যেটা আমি গুঁড়ো করে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি 1 চামচ এখানে ঘি দেব। এবার আমি একটু ভেঙে ভেঙে খোয়া ক্ষীরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পনিরটাকেও টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। আঁচটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার আমি এই খোয়া ক্ষীর আর পনিরটা একসাথে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে নেড়ে এর সাথে মিশিয়ে দিতে হবে। আমি এবার ছোট এলাচ আর চিনি দুটোই গুঁড়ো করে নিয়ে আসছি মিক্সিতে, আর বাদামটা ভালো করে ছোট ছোট করে কেটে নেব উপরে সাজানোর জন্য। কালাকাঁদের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এটা খুব গরম হবে না, আবার একদম জলের মতন ঠান্ডা হবে না, এটা আমরা ছুঁতে পারবো, সেরকম গরম রাখতে হবে, চিনিটা না হলে মেল্ট হয়ে যাবে। এবার চিনি আর এলাচের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবার এটা আমি মেখে নেব। মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবার এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি পুরো থালাতে মাখিয়ে তার উপর সন্দেশটা আমি স্প্রেড করে দেব। এবার আমি সন্দেশটা এর উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে স্প্রেড করে দেব। সমানভাবে সব দিকে দিয়ে রাখবো। এবার আমি যে বাদামগুলো কেটে রেখেছিলাম উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এবার আমি এই কালাকাঁদের প্লেটটা ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবো, তারপরে আপনাদের আমি কালাকাঁদটা পিস করে দেখাচ্ছি। 1.5 থেকে 2 ঘন্টা আমি এটা ফ্রিজে রেখেছিলাম, এবার এটা আমি পিস করে আপনাদের দেখাচ্ছি।
হয়ে গেছে আমাদের কালাকাঁদ রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে, আপনাদেরটাও ভালো হবে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যত ভিডিও ছাড়ব অতি সহজে আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা।